আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় প্রবাসী, শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াদানকারী। কুয়েতের রাস্তায় যে একটি বাচ্চা পাওয়া গিয়েছিল, সোশ্যাল প্ল্যাটফর্মে যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছিল তার একটি আপডেট প্রকাশ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে পলিথিনে মোড়ানো ড্রামের পাশে ফেলে যাওয়া সেই বাচ্চাটির মাকে তারা আটক করেছে। এই বাচ্চাটির মা একজন কুয়েতি নারী ছিল এবং তিনি একজন অবিবাহিত কুয়েতি নারী। বাড়িতে শিশুটির জন্মগ্রহণ করার কয়েক ঘন্টা পরে তিনি শিশুটিকে ময়লার ড্রামের কাছে ফেলে দিয়েছিল। 60 বছর বয়সীদের যে সিদ্ধান্তটি নিয়েছে কুয়েত সেটি আবারও আলোচনায়, বিশেষ করে কুয়েতের একজন মন্ত্রী হামাদ আল মাতার। বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত 60 বছর বয়সী প্রবাসীদের আকামানবায়ন না করার যে সিদ্ধান্ত সেটি প্রত্যাহার করে নিয়ে আকামানবায়ন করার সুযোগ দেওয়া। কারণ হচ্ছে যে তারা দীর্ঘদিন থেকে কুয়েতে কাজ করছে আর তাদেরকে সুযোগ দেওয়ার মধ্য দিয়ে কুয়েতের অর্থনৈতিক চাকা সচল থাকতে পারে। বিশেষ করে দীর্ঘদিন থেকে কুয়েতে 60 বছর বয়সীদের আকামা নিয়ে চলছে একটি তামাশা। কখনো আকামানবায়ন করছে, কখনো করছে না, কখনো নির্ধারিত একটি কোটা, কখনো আবার দিনার, এসব মারপ্যাঁচে অনেক দিন পেরিয়ে গেছে। অনেকের আকামা ডেট শেষ হয়ে যাওয়ায় অনেকে কুয়েত ত্যাগ করেছে, তারপরও এখন পর্যন্ত একটি সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেনি কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয়। বিশেষ করে 2020 সালের শেষে থেকে কুয়েতে 60 বছর বয়সীদের আকামানবায়ন বন্ধ রয়েছে। বিভিন্ন সেক্টর থেকে বারবার দাবি করা হলেও কুয়েত এই অপশনে নমনীয় হচ্ছে না, সুযোগ দিচ্ছে আবার উঠিয়ে নিচ্ছে, এভাবেই চলছে। 60 বছর বয়সী প্রবাসীদের একটাই দাবি, এটা যেন একটি শেষ হয়। কারণ হচ্ছে এতে করে দু নৌকায় পা দিয়ে থাকতে হচ্ছে যারা দীর্ঘদিন অপেক্ষায় রয়েছে এই সমস্যাটির সমাধানের। বিভিন্ন দেশের সাথে কুয়েতের সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হলেও এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য কোনো খবর আসেনি। ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশের সাথে কুয়েতের ঠিক কবে নাগাদ চালু হবে সেটার জন্য আরও অপেক্ষা করতে হচ্ছে। যাদের প্রতিদিন আকামার মেয়াদ চলে যাচ্ছে বা কম সময় নিয়ে যারা অবস্থান করছেন বাংলাদেশে, সবার প্রতি আমাদের একটা পরামর্শ থাকবে, আর সেটি হচ্ছে যে আপনি ট্রানজিট বিমানে চলে আসতে পারেন। বিশেষ করে ট্রানজিট নিয়ে সৌদি, বাহরাইন, তুরস্ক হয়ে অলরেডি আমাদের অনেক প্রবাসী ভাই কুয়েতে প্রবেশ করেছে। যাদের ভিসার মেয়াদ কম রয়েছে, দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছেন, আপনারা এ রাস্তাটি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন বিশ্বস্ত ট্রাভেলসের সাথে কাজ করবেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া কুয়েতে প্রবেশ করার চেষ্টা করবেন। বিশেষ করে ফিসিয়ার সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি করবেন না এবং ইমুনি অ্যাপ্লিকেশনের 100% সব কিছু ঠিক রাখবেন। বিশেষ করে মিশর থেকে বা ইন্ডিয়া থেকে যে সকল প্রবাসী কুয়েত এয়ারপোর্টে এসেছে তারা ইমুনি নিয়ে এক ধরনের জটিলতায় পড়েছে। কাজেই আপনি ট্রানজিট হয়ে কোনো দেশ থেকে কুয়েতে প্রবেশ করতে চাইলে এই ব্যাপারগুলিতে কোনো ধরনের ছাড় দেবেন না, সব কিছু ঠিকঠাক 100% পরিপূর্ণ করেই কুয়েতে প্রবেশ করবেন। কারণ হচ্ছে কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের ছল ছাতুরির আশ্রয় নিলে পরবর্তী প্রবাসীদের ক্ষেত্রে সেটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যেটি এযাবৎকালে হয়ে এসেছে কোভিড-19 ফিসিয়ার সার্টিফিকেটের যে দুর্নীতি বা নকল ফিসিয়ার সার্টিফিকেটের কারণে। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্মে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে। এছাড়া আমাদের চ্যানেলের ভিডিও প্রতিনিয়তই পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা নতুন ভিডিও শেয়ার করলে আপনি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।